বর্তমানে আমি একটু টিবিসি ওবিসি এগুলো করছি, কারণ আমাদের যেহেতু আমি আর্টিস্ট, সবকিছুতে কাজ করা উচিত, সেহেতু টিবিসি আমার ফেভারিট, যার জন্য আমি টিবিসি গুলো ট্রাই করছি। আপনার মুক্তি সিনেমার আপডেট একটু জানাবেন? মুক্তি সিনেমা এটা নিয়ে আসলে এখনো পর্যন্ত সবাইকে দেখছি অনেক এক্সাইটেড আমার মুক্তি সিনেমা নিয়ে, তো ইনশাল্লাহ এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। খুব রিসেন্ট আমার মুক্তি সিনেমার রিলিজ হবে, তবে এই ইয়ারে না, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আপনারা মুক্তি সিনেমা দেখবেন। ময়না সিনেমা অলরেডি কমপ্লিট, ওটার ডাবিং, তারপর আপনার পোস্ট প্রোডাকশন সবকিছুর কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু সেন্সরে যাবে, তারপর সেন্সরে হয়ে গেলে ইনশাল্লাহ আমরা হলে ময়না সিনেমা দেখবো। আমার যতটুকু ধারণা, তো সিচুয়েশন অনুযায়ী আমার মনে হচ্ছে যে ময়না সিনেমাটাই আগে রিলিজ হবে, জাজমা মিডিয়ার যে ময়না সিনেমাটা করছি এটাই রিলিজ হবে। আমি একটা কাজ করছি, তো আসলে ডিরেক্টর আমাকে মানা করে দিয়েছেন যেন আমি এটা এখন ক্লাস না করি, আমি কাউকে না বলি, তার সঙ্গে কাউকে বলতে পারছি। এটা ইনশাল্লাহ যখন এই কাজটা নিয়ে আমরা মার্কেটিং করবো তখন জানতে পারবো। ফিকশনটা কিসের উপর? অন্য কিছু না বলি, বলা যায়। সামনে তো আমি সিনেমার জন্য ওয়েট করছি, দিন শেষে যতই যাই কাজ করি না কেন, সিনেমা ছাড়া আসলে কোথাও শান্তি পাচ্ছি না। কাজগুলো করছি নিজেকে প্রুভ করার জন্য, অডিয়েন্সের কাছে নিজেকে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমার টিভিসি ওবিসি এই কাজগুলো করা। কিন্তু মূল বিষয় আমি যেটার জন্যে আসলে মিডিয়াতে আসা সেটা হচ্ছে সিনেমা, সিনেমার আর্টিস্ট মানে অভিনেত্রী হওয়া, তো সিনেমাতেই আমার ধ্যান জ্ঞান সব কিছু ছিল। আমি ক্যামেরার সামনে কাজ করি, আমার প্রফেশন নিয়ে কথা বল, সমালোচনা করবো, আলোচনা করবো, এটা নিয়ে ভাইরাল করা দরকার। আমার অফার এসেছে অলরেডি, বাট আমি স্টোরি খুঁজছি, মানে যেখানে আমি বরাবরই কিন্তু নিজেকে প্রমাণ করার ট্রাই করি বিভিন্ন স্টোরির মাধ্যমে, আপনারা অলরেডি সবাই দেখতে পাচ্ছেন। তো আমি যদি সেরকম ভালো একটা স্টোরি পাই তাহলে আমি ওটিতে কাজ করব, অলরেডি কথা চলছে। আমি কখনো যখন আমি সিনেমা স্টার্ট করি তখন আমি কখনো চিন্তা করি যে আমি অ্যাকশন ধাঁচের সিনেমায় কাজ করবো বা অ্যাকশন টাইপের সিনেমা মানে অ্যাকশন লেটে হবে, এটা আমার কখনোই চিন্তার মধ্যে ছিল। বাট যখন আমি কিন্তু ছোটবেলা থেকে কিন্তু আমি বরাবর একটু টম্পার টাইপের ছিলাম, যেমন স্পোর্টসে ছিলাম, তারপর আপনার বিভিন্ন যে দৌড় ছাপ লাভ এগুলো করতে খুবই পছন্দ করতাম, জিমন্যাস্টিকে ছিলাম। তো আমি সেখান থেকে ভাবলাম যে আমি বাংলাদেশে এখন বর্তমানে যারা আছে তারা তো অবভিয়াসলি অনেক গুড অ্যাক্ট্রেস, তাদেরকে আমি বরাবরই ফলো করি, কিন্তু আমি চেয়েছি আমার মতো করে ডিফারেন্ট কিছু করা, যেটা আসলে বাংলাদেশের হিরোইনরা মানে এখনো পর্যন্ত দেখা যায়নি। আপনি বরাবরই দেখেন যারা অ্যাকশন সিনেমা করেছে হিরোইনরা, তারা কিন্তু ধরেন একটা দামি ম্যান ইউজ করেছে বা দড়ি ইউজ করেছে, কিন্তু আমি যে মুক্তি সিনেমা করছি, আমার মুক্তি সিনেমা রিলিজ হওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে ওইখানে আমি মানে উইদাউট দামি ম্যান ছিল আমার, তারপর দড়ি ছিল না, সব কিছু নিজে নিজেই করেছি। তো
সব ক্ষেত্রে আমার মনে হয় এটা করার পর আমার কাছে মনে হচ্ছে যে মানুষ এখনো তো সিনেমা রিলিজ হয়নি, তার আগে আমার ফেসবুকে ছোট ছোট ভিডিও দেখার পর সব আমাকে এভাবেই পছন্দ করছে, যার কারণে আমি ডিসিশন নিয়েছিলাম যে বাংলাদেশে আমি এই টাইপের মানে অ্যাক্ট্রেস হব, অ্যাকশনের উপর কাজ করব, অ্যাকশনের বাহিরেও কাজ করব, কারণ আমার ময়নাটা একদম ইন টোটাল রোম্যান্টিক একটা সিনেমা। তো এই রোমান্টিক সিনেমা দেখার পর দর্শক আমাকে দুইটা ভাবে প্রেজেন্ট করতে পারবে, একটা হচ্ছে রোমান্টিক ভাবে আর একটা হচ্ছে অ্যাকশন ভাবে।